সব থেকে ডেঞ্জার আজহারুল্লাহ বাগানে মোড়ে বিল্ডিং যা আছে ওই বিল্ডিং যদি পড়ে যাবে কয়েক হাজার মানুষ মরে যাবে। বিল্ডিং এ তিনটা টেনেন্ট আছে আর বাইরে থেকে দুটা আছে কিন্তু আসতে পারি না, ওটা দেখে চলে যাচ্ছে। এটা কবে তৈরি হয়েছিল বিল্ডিং? এটা হয়েছে এক বছর হয়নি। আপনারা পুরসভায় অভিযোগ? ওর পাশে ড্রেন আছে, ড্রেনের সাইড থেকে তৈরি করে দিয়েছে। অনেক ডেঞ্জারাস বাড়ি নাম আছে, বাড়ি মানুষ নাম আছে রাজা, রাজার বিল্ডিং। আচ্ছা, এই বিল্ডিং গুলো কে তৈরি করে, প্রমোটার কারা? এই প্রমোটার আছে জোয়ালা। मैंने जब से लिया तब से ही है। दिसंबर नवंबर समथिंग। আমরা একদম আজার মোল্লা বাগান, ঠিক যেখানে ঘটনা ঘটেছে, বাড়ি ভাঙার ঘটনা গার্ডেন দিচ্ছে, তার ঠিক বাইরেই একদম একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই আজার মোল্লা বাগানের একটি বাড়ি। সেই বাড়ির দিকে আমরা দেখাবো, একদম মাত্র দু হাত বাড়িটার যে আয়তন আমরা দেখাবো, একদম মাত্র দু হাতের এই বাড়ি সেই জায়গায় আমরা রয়েছি। এই ঠিক দু হাত, আমি যদি হাত মাপি, এক হাত দু হাত শেষ হয়ে গেছে বাড়ি। আর এরকমই সরু জায়গা, একটি বাড়ি আরেকটি বাড়ি গায়ে গায়ে রয়েছে, আর এরকমই সরু জায়গায় তৈরি হয়ে গিয়েছে আস্ত একটি বহুতল। এই যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার উল্টো দিকে এই যে বিল্ডিংটা একটা দেখতে পাচ্ছি, এরকম বিল্ডিং, এইরকম ভাবে এটা কি হচ্ছে? এটা এটা কি করব এখানে? হ্যাঁ, লোকজন সব থাকে এখানে। এই যে এরিয়া আছে, এখানে কিচেন আছে, বাথরুম আছে, আর লোক থাকে পিছনে সামনে, মানে এটা ফ্ল্যাট। এটা ফ্ল্যাট আছে, মানে সব বাথরুম আছে এখানে, সব বাথরুম আছে, বাকি ওইটারে রুম আছে। আগে তো পন্ড ছিল না, তালাব ছিল, সেই জন্য এরকম অবস্থা হয়ে গেছে। স্থানীয় কাউন্সিলর বা কাউকে জানিয়েছেন তখন? চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকমই নিদর্শন, একটির উপর একটি বাড়ি গায়ে গায়ে রয়েছে। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি পুরো বাড়িগুলি হেলে রয়েছে, একদিক থেকে আরেক দিকে হেলে রয়েছে প্রত্যেকটি বাড়ি। আজার মোল্লা বাগানের একের পর এক বহুতলে কিন্তু একই রকম নিদর্শন। স্থানীয়রা জানাচ্ছেন তারাও আতঙ্কের মধ্যে রয়েছেন, তারাও জানেন যে এই পরিস্থিতি কারণ পুকুর বুঝিয়ে এই বাড়িগুলি তৈরি করা হয়েছিল, তাই এই পরিস্থিতি, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। এখনো পর্যন্ত একজনের দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকায় পরিচিত নাম এই শেরু ভাই, তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। রেস্কিউ অপারেশন চলছে, তাকে বাঁচানোর জন্য বৃষ্টি মাথায় নেই রেস্কিউ চালাচ্ছেন। সকালে স্নিফার ডগ এসেছিল এবং তারাও কিন্তু খুঁজে দেখার চেষ্টা করছেন, এবং এনডিআরএফ টিম তারাও ঘটনাস্থলে রয়েছেন। রেস্কিউ অপারেশন বৃষ্টি মাথায় নিয়ে তারা চালিয়ে যাচ্ছেন। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।